গতকাল রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ব্যারাকপুরের বিজেপি নেতা সঞ্জয় যাদব। গতকাল রাত প্রায় 12টা নাগাদ ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশের একটি অনুষ্ঠান বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফিরছিলেন ব্যারাকপুরের বিজেপি নেতা সঞ্জয় যাদব। সেই সময় তার উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ, ভাঙচুর করা হয় তার গাড়ি, তাকেও মারধর করা হয় বলে অভিযোগ জানান তিনি। প্রথমে তাকে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে স্থানান্তরিত করে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত সঞ্জয় যাদবের বক্তব্য, তিনি যখন অনুষ্ঠান বাড়ি থেকে গাড়ি নিয়ে আসছিলেন সেই সময় ব্যারাকপুর বারাসা রোড বটতলা মোড়ে গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা, বন্দুক ও ইটপাটকেল নিয়ে তার উপর হামলা চালায়। তিনি বলেন, আমার গাড়ি ভাঙচুর করলো এবং আমার উপর আক্রমণ করে আমাকে বন্দুকের বাড় দিয়ে মারধর করলো দুষ্কৃতীরা, এবং এই দুষ্কৃতীরা ব্যারাকপুর পৌরসভার বিদায়ী পৌরপ্রধান তথা পৌর প্রশাসক উত্তম দাসের সঙ্গে থাকে বলে তিনি অভিযোগ করেন। আমার কাল একটা বন্ধুর ছেলের কালকে বউ ভাত ছিল, ও সে আবার টোল ট্যাক্সে পাশে আমাকে নিমন্ত্রণে আমি ডেকেছিল, আমি সেই গিয়েছিলাম। আমি নিমন্ত্রণ ওখান থেকে হয়ে আমি আসছি, তাই দেখি কি 20-22টা বাইকে পুরো সামনে থেকে গাড়ি থেকে ঘেরে নিয়েছে বটতলা, ঘেরেই পুরো ইট মেশিনের বার দিয়ে পুরো মারতে শুরু, পুরো গাড়ি বরবাদ করে দিল। আর আমাকে প্রচুর মানে মেশিনের বার দিয়ে আর ঘুষি দিয়ে মারলো। এই আমি চিনি কিছু কিছু জনকে, আমি চিনি, তারা উত্তম দাসের সাথে থাকে তারা। আর আর ওর মধ্যে ওই কিছু ওই ছোটুর ছোটুর হলে ছেলে ওর ওর ছেলে ছিল, তাদেরকে আমি কিছু জনকে আমি চিনি। আমি দেখেন, আমি টিএমসি যেভাবে ওরা দুর্নীতি করছে সেই বিরুদ্ধে মানুষের কাছে আমি দাঁড়িয়ে আছি, মানুষের কাছে মানুষের জন্য লড়াই করছি। আমি তো খুনাখুনি রাজনীতি করি না, তারা খুনাখুনি রাজনীতিটা ওরা করছে। এখানে সাধারণ মানুষ আতঙ্কে হয়ে গেছে, বুঝতেই পারছি না কি আমরা 10টা পরে 9টা পরে ঘর থেকে বেরোতে পারবো, সেই অবস্থা দাঁড়িয়ে গেছে। অপরদিকে ব্যারাকপুরের বিদায়ী পৌরপ্রধান তথা পৌর প্রশাসক উত্তম দাস জানান, সঞ্জয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। অপরদিকে সঞ্জয় যাদব অত রাতে সেই এলাকায় কী করছিলেন সেই বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। আমার লোকজন তো সঞ্জয়, তো আমার লোক, আমি যে ওখান থেকে যখন যাই সঞ্জয় আমাকে ডেকে চা টা খাওয়ায়, সঞ্জয় নিজেই তো আমার লোক, যদি তাই হয়। এখন আমি আজকে সকালে শুনলাম সঞ্জয়কে কে বা কারা বটতলায় ও কাদের সাথে দাঁড়িয়েছিল, কাদের সাথে বর্ষা হয়েছে এসে আমি কিছু জানি না। তারপরে হসপিটালে নিয়ে গেছে, আমাকে বিএন বসে নিয়ে গেছে, ওখান থেকে একজন বলল সঞ্জয়কে কারা মেরেছে। যে ভাই যারাই মারুক, এটা তো মারপিট টাইপিট তো এগুলো ঠিক না। আর সঞ্জয় তো এখন বোকার মতন কথা বলছে, আমার লোক, আমি তো আমি নিজেই বলি সঞ্জয় তো আমার লোক। কেন কানে যায়, ওর বাবার সাথে যথেষ্ট আমার ভালোবাসা আছে, সঞ্জয়ের সাথে যথেষ্ট ইয়া, সঞ্জয় যথেষ্ট ওখানে দেখা হলে আঙ্কেল বলে, আঙ্কেল বলে নমস্কার করে, ডেকে চা খাওয়ায়। তাই এখন যেই বা যারা করুক সে দেখবে, দেখতে হবে কে কারা খারাপ করলো। এখন ও যে ও তো নিজেই বলতে পারছে না যে আমি কিছু চিনি কিছু চিনি না, তাই এই তো ব্যাপারটা হচ্ছে রাত্রির অন্ধকারে। আর রাত্রির 12টার সময় ওই বা 5-7 জন লোক নিয়ে এখানে কী করছিল, ওরও তো নিশ্চয়ই কোনো ওরও কোনো চক্রান্ত ছিল কিনা সেটাও দেখতে হবে। এমন ধরনের হামলার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর ঘোষপাড়া রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ এসে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরে সেই অবরোধ বুঝিয়ে তুলে দেন পুলিশ কর্মীরা। হাসপাতালে আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিং, যুব বিজেপি নেতা কুন্দন সিং, মিনা সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। হাসপাতাল থেকে আক্রান্ত বিজেপি নেতাকে দেখে বেরিয়ে সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমকে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের হতাশায় ভুগছেন, যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মারধর করা হবে এবং আক্রান্ত হতে হবে বলে জানান তিনি। মমতা ব্যানার্জি হতাশায় ভুগছেন, এখন রোজ কোথাও না কোথাও আমাদের কর্মীদেরকে হাত খুন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, কোথাও এসইউসি কর্মীকে মারধর করা হচ্ছে। যারা এই সরকারের বিরুদ্ধে কিছু কথা বলবে তাকে মারা হবে, ভয় দেখানো হবে। তার মধ্যে সঞ্জয় কালকে পড়ে গেছে, তাকে ঘিরে মেরেছে, এখন পর্যন্ত আমরা খবর পেয়ে গেছি কারা কারা ছিল, দেখা যাক কী করা যায়।